পূর্বে আমাদের দেশের বাস কোম্পানিগুলোর ভিতরে গ্রিন লাইন পরিবহন ফ্রি বুফের জন্য অনেক বেশি জনপ্রিয় ছিল। গ্রিন লাইন পরিবহনের পাশাপাশি আরো বেশ কয়েকটি প্রাইভেট কোম্পানি কিন্তু মাঝে কিছুদিন ফ্রি বুফের সার্ভিস অন রেখেছিল, তবে পরবর্তীতে বাংলাদেশের সবগুলো ফ্রি বুফে সার্ভিস বন্ধ হয়ে যায়। তবে করোনা পরিস্থিতির পর থেকে বাংলাদেশের লাক্সারিয়াস বাস আসার পরিমাণ কিন্তু বাড়তেই থাকে এবং দেশেই তৈরি হতে থাকে নিত্য নতুন অত্যাধুনিক বাস। এরই মধ্যে হঠাৎ করেই দেশে তৈরি স্লিপার বাসে ফ্রি বুফের সার্ভিস আবারও ওপেন করে সেন্ট মার্টিন হুন্দাই অপারেটর রুবি এক্সপ্রেস। স্লিপার বাসে ফ্রি বুফের এই অফারটি সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নেয় অডিয়েন্সদের মাঝে। তারই সাথে আবারও ফ্রি বুফের ট্রেন্ডে গা ভাসায় বাঙালি। যেখানে ট্রাভেল করুক না কেন, ফ্রি বুফে কোন বাসে আসে সেই বাসটি খুঁজতে থাকে পাবলিক। স্লিপার বাসগুলোতে চার্জিং পোর্ট, এলইডি টিভি সেট, ফ্রি বুফে ফ্রি ওয়াইফাই দিয়ে রবি এক্সপ্রেস স্লিপার বাসগুলো দিয়ে বেশ ভালোই মার্কেট নিয়েছে আমাদের দেশে। তবে মন খারাপের বিষয় হলো, স্লিপার বাসে এই ব্লগটি সবার আগে দেওয়ার পরও কিন্তু সেরকম রেসপন্স আমি পাইনি। ইভেন বাসে ফ্রি বুফের কন্টেন্ট আই ডোন্ট নো এখনো পর্যন্ত কেউ করেছে নাকি, বাট এইটাই যদি কোনো ফুড ব্লগার বা অন্য কেউ করতো তবে দেখা যেত একদম মেগা একটা কন্টেন্ট হয়ে যেত। তো আই গেস যে এই কন্টেন্টটা অ্যাটলিস্ট পাবলিক সাপোর্ট করবে এবং শেয়ার করবে। তো এই ভিডিওতে আমি তুলে ধরেছি বাংলাদেশের কোন কোন বাসে বর্তমানে ফ্রি বুফের সার্ভিসটি অন রয়েছে, সেই বাসগুলোর ভাড়া স্পেসিফিকেশন সহ বিস্তারিত সকল তথ্য, পাশাপাশি কোন কোন হোটেলে ফ্রি বুফের সুবিধাগুলো দেওয়া হয় এবং বুফেতে কি কি আইটেমস রয়েছে, সেই আইটেমসগুলোর কোয়ালিটি কেমন, ফ্রি বুফে নিয়ে খুঁটিনাটি যা যা তথ্য আছে সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রথমে আসা যাক রবি এক্সপ্রেসের স্লিপার বাসগুলো সম্পর্কে। বাংলাদেশের স্লিপার বাসগুলোর ভিতর রবি এক্সপ্রেসই একমাত্র স্লিপার বাস যারা বুফে সার্ভিসটি অন রেখেছে। ইউজুয়ালি আমাদের দেশে স্লিপার বাসগুলো যেরকম হয়, অর্থাৎ আপনার রাইট সাইডে ডাবল বেডগুলো এবং লেফট সাইডে সিঙ্গেল বেডগুলো, তো ডাবল বেড 10টি এবং সিঙ্গেল বেড 10টি, ওভারঅল 30টি বেড কিন্তু এই বাসগুলোতে রয়েছে। পাশাপাশি এই বাসগুলোতে কিন্তু ফ্রি ওয়াইফাই, চার্জিং পোর্টের সুবিধা রয়েছে। তো তাদের দুটি স্লিপার বাসে আসলে এলইডি টিভি সেটের ব্যবস্থা রয়েছে, বাট নতুন যে দুটি বাস এই দুটি বাসে আসলে এলইডি টিভি সেট দেওয়া হয়নি। একটা কথা হচ্ছে, আগে কোনো মেয়ে আমার দ্বারা পড়তো না, তো পরে আমি বিটিএসের একটা মাস্ক কিনে নেই 30 টাকা দিয়ে। তো এরপর আলহামদুলিল্লাহ অনেক মেয়েই আসলে আমার সাথে কথা বলে। এরপর থেকে আমার জীবনের মোটে হচ্ছে বিটিএস মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। রবি এক্সপ্রেসের এই বাসগুলোতে আপনারা গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, ইভেন আবদুল্লাপুর, উত্তরা এয়ারপোর্ট, পাশাপাশি আরামবাগ, সায়দাবাদ থেকে উঠতে পারবেন। স্লিপার এই বাসগুলোতে ফ্রি বুফে সহ আপনার টিকিট প্রেস পড়বে ঢাকা থেকে চিটাং 1300, ঢাকা থেকে কক্সবাজার 2000 এবং ঢাকা থেকে টেকনাফ মাত্র 2400 টাকা। তবে আমাদের পেজ থেকে নিলে আরও কিছু কম প্রাইসে আপনারা এই টিকিটগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় ফ্রি বুফের অফারটি দেওয়া হবে জমজম হোটেলে এবং আসার সময় দেওয়া হবে মায়ামি রিসোর্টে। তবে বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে সবচেয়ে কম খরচে ফ্রি বুফের সাথে এসি বাস সার্ভিস দিয়ে আসে লাল সবুজ পরিবহন। মাত্র 1250 টাকা মূল্যে আপনারা এই বাসগুলোতে ঢাকা থেকে কক্সবাজার কিংবা কক্সবাজার থেকে ঢাকা ট্রাভেল করতে পারবেন উইথ ফ্রি বুফে সার্ভিস। তবে আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনারা টিকিটটি নিয়ে থাকেন তবে অবশ্যই আপনাদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা রয়েছে। এই বাসটিতে আসলে সেম ফরমেশনে বুফে ব্রেকটা দেওয়া হয়, অর্থাৎ যাওয়ার সময় আপনার জমজম হোটেলে এবং আসার সময় মায়ামি হোটেলে। লাল সবুজের এই এসি বাসটির রুটের কথা যদি আসি তাহলে চন্দ্রা, জিরানি, শ্রীপুর, বাইপাইল, নবীনগর, সাভার, হেমায়তপুর, কল্যাণপুর, শ্যামলী, কলাবাগান, জিগাতলা, নীলক্ষেত, ফকিরাপুল, অতঃপর আরামবাগ, সায়দাবাদ, চিটাং রোড এবং সোনারগাঁ দিয়ে বাসটি বের হয়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারের চেয়ার কোচগুলোর ভিতরে এটি একমাত্র বাস যেটি বুফে সার্ভিস দিয়ে আসে এবং এই বাসটিতে কিন্তু সবচেয়ে কম খরচে আপনারা ফ্রি বুফে সার্ভিস পাবেন কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে। পাশাপাশি ফ্রি ওয়াইফাই এবং মোবাইল চার্জিং পোর্টের সাথে লেগরেস্টের সুবিধা কিন্তু এই বাসগুলোতে রয়েছে। এছাড়া বাসগুলোতে এয়ার সাসপেনশন, রিটার্ডার, শক অ্যাবজর্বার এবং স্টেবিলিটি বার রয়েছে, যেমনটা রয়েছে স্লিপার বাসগুলোতেও। তাই সবচেয়ে কম খরচে যারা একটি আরামদায়ক এবং এন্টারটেইনিং জার্নি চাচ্ছেন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে, তাদের জন্য লাল সবুজ পরিবহন ইজ ওয়ান অফ দ্য গো টু অপশন। পাশাপাশি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার ক্ষেত্রেও কিন্তু লাল সবুজ পরিবহনের এই এসি বাসগুলোতে আপনারা ফ্রি বুফের সার্ভিসটি পাবেন। মাত্র 450 টাকা ভাড়া এসি বাসে ফ্রি বুফের এই অফারটি পেতে আপনাকে টিকিটিং বিডি থেকে আপনার টিকিটটি কনফার্ম করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা এই বাসগুলোতে ফ্রি বুফের সার্ভিসটি পাবেন ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র। তো এই ছিল কক্সবাজারের ফ্রি বুফের দুটি সার্ভিস। এবার আসি খাগড়াছড়িতে যেই বাসটিতে আপনারা ফ্রি বুফের সার্ভিসটি পাবেন সেই বাসটি সম্পর্কে। দেশের পরিবহন জগতে একমাত্র নন এসি বাস হিসেবে ফ্রি বুফে সার্ভিসটি দিয়ে আসছে ইকোনো সার্ভিস। ঢাকা খাগড়াছড়ি রুটের ইকোনো সার্ভিস আর নন এসি বাসগুলোতে আপনারা পাচ্ছেন ফ্রি বুফে সুবিধা মাত্র 620 টাকা টিকিটে, যেটি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য অনেক বড় একটি অফার বলা যায়। কারণ খাগড়াছড়িতে ট্রাভেলের জন্য কিন্তু ইকোনো সার্ভিস একমাত্র বাস যারা ফ্রি বুফের সার্ভিসটি দিয়ে আসছে। তবে একটা ব্যাপারে অ্যালার্ট করতে চাই যে খাগড়াছড়ি যে রোডটা, এই রোডটা হচ্ছে ফুল বাউলি রোড, মানে যেই ড্রাইভার যত ভালো বাউলি দিতে পারে সেই ড্রাইভারদেরকে কিন্তু খাগড়াছড়ি রুটে আনা হয়। কারণ পাহাড়ে এই রাস্তায় কিন্তু ড্রাইভারের স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরকম ঝাঁকি খেতে খেতেই মানে এদিক ওদিক হতে হতে কিন্তু খাগড়াছড়িতে আপনার যেতে হবে। সো খাগড়াছড়ি যাওয়ার সময় বুফেতে অনেক বেশি না খাওয়ার একটি সাজেশন রইল আর কি। তবে আসলে ডিপেন্ড করে যে আপনি কিরকম নিতে পারেন বা কিরকম খেতে পারেন। তো সবকিছু মিলে আসলে ফ্রি বুফেটা অনেক বড় একটি অ্যাডভান্টেজ এই রুটের যাত্রীদের জন্য আমি বলবো। সো নন এসি বাসগুলোর ভিতরে খাগড়াছড়ি ট্রাভেলের জন্য এই জন্য আমি ইকোনোকে সবসময় প্রমোট করে থাকি, কারণ ইকোনোতে কিন্তু আপনি ফ্রি বুফের সুবিধাটা পাবেন যেটা আপনারা এই রুটের ভলভো কিংবা হুন্দাই বাসগুলোতেও পাচ্ছেন না। তো
এটা অনেক ভালো একটা অপশন বলা যায়। সো ইকোনর ক্ষেত্রে যাওয়ার সময় জমজম আসার সময় মায়ামি তো একই ফরমেশন, তো জমজমের যদি পরিবেশের কথায় আসি তবে যাওয়ার পর পরে কিন্তু আপনারা কিরজনটা দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনার বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখবেন, তাছাড়া কিন্তু আপনার বুফের টাইমটা পুরোটা কিরজনে চলে যাবে। সো প্রিভিয়াসলি যেসব বাসের কথা বললাম সবগুলো বাসের কিন্তু বুফের টাইমটা 20 মিনিট, বাট এটা আসলে 30 মিনিট পর্যন্ত গড়া যায় কারণ পাবলিক লেট করে। তো জমজমের আইটেমগুলোর কথা যদি আসে তবে মেইনলি হচ্ছে আপনার মুরগি সবজি এবং হচ্ছে আপনার মাছ, আর মেইনলি আপনার গরুটা নাই এবং পোলাওটা নাই, তবে শুটকি মাছ এবং কলিজা টলিজা এগুলো অ্যাভেলেবল রয়েছে। তবে মেইনলি হচ্ছে আপনার সবজির আইটেমগুলোই সবচেয়ে বেশি দেখা যায়। আর মাছ বলতে দুই একটা আইটেমের মাছ আছে, সব রকমের আইটেমের মাছ তো পাবেন না অবভিয়াসলি, আর সাদা রাইসটা আছে আর খিচুড়িটা আছে। সো অ্যাজ ইউজুয়াল আপনার ভিডিও দেখতেই পাচ্ছেন বুফেতে কিন্তু প্রেশারটা একটু বেশি, কারণ আপনার রবি এক্সপ্রেস, লাল সবুজ এবং ইকোনো তিনটাই কিন্তু যাওয়ার সময় জমজমে ব্রেকটা দেয়, আর সবগুলোর কিন্তু বুফে হল আলাদা, মানে এক একটা বাসের বুফে হল আলাদা। আইটেমসগুলোর ভিতরে খিচুড়ি, মুরগির মাংস, বুটার ডাল এবং শুটকি মাছটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। তো ওভারঅল বুফের কোয়ালিটি এবং বুফের যে পরিবেশটা এটা অনেক ভালো বলা যায়, প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো। তো সব কিছু মিলিয়ে আসলে খাবারের মানে কোনো রকমের কমতি নেই আমার মতে। সব কিছু মিলিয়ে জমজমের যে বুফের কোয়ালিটি সেটা বেশ প্রিমিয়াম বলা যায়, তবে মায়ামি আমার কাছে আরও বেশি ভালো লাগে এবং কেন ভালো লাগে তা একটু পরেই বুঝতে পারবেন। সো মায়ামি রিসোর্টের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে এবং ইন্টেরিয়ার যে ডেকোরেশন সেটা কিন্তু জমজমের চেয়ে বেটার আমি বলবো। তো এখানে কেন যেন বুফের ক্ষেত্রে আমি মাছ মোর কমফোর্টেবল ফিল করি। আর এখানকার আইটেমসগুলো অনেক সাজানো গোছানো, বাট জমজমের চেয়ে একটু লেস অপশন বলা যায়, বাট মোটামুটি সব ধরনের অপশনই আসলে আছে। তো জমজমে যেটা সেটা হচ্ছে সবজির বেশ কয়েকটা অপশন একটু বেশি আছে, আর এখানে সেটা হচ্ছে একটু কম আছে। বাট এখানে কিন্তু আপনার নান প্লাস পরোটাও রয়েছে, তো অপশনস একটু বেশি বলা যায়, যদিও আইটেমস একটু কম বাট আপনার কাছে অপশনস একটু বেশি আছে এখানে। এছাড়া এখানে কিন্তু সুইটসের পোষণও রয়েছে এবং কুমিল্লার বিখ্যাত সুইটস কিন্তু আপনারা এখান থেকেই পাবেন, এবং বুফেতে সুইটস হচ্ছে আমার অনেক বেশি প্রিয় কারণ আমি এটা হচ্ছে সবচেয়ে বেশি ছাটাইতে পারি সোজা বাংলায়। আর মায়ামি কেন আমার এত প্রিয় তার মেইন রিজন হচ্ছে মায়ামি থেকে যখন আপনারা বুফে সার্ভিসটা পাবেন তখন কিন্তু মায়ামির পক্ষ থেকে একটি ফ্রি রসমালাই আপনারা পাবেন, রসমালাইয়ের এমন একটি 1 কেজির বাটি। তো এটা হচ্ছে সব প্যাসেঞ্জারের জন্যই রয়েছে, যেটা অনেক বড় একটি সারপ্রাইজ বলা যায়। বুফের ক্ষেত্রে আসলে সবাই একটাই আফসোস করে যে টাইম কেন শেষ হয়ে গেল, যদি নিয়ে আসতে পারতাম। তো এটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি রসমালাইটা অ্যাটলিস্ট নিয়ে যেতে পারছেন এবং বাসায় যেয়ে খেতে পারছেন, তো এটা হচ্ছে এটার অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলা যায়। এবং এখানকার যে আইটেমসগুলো সেগুলোর কোয়ালিটিও বেশ ভালো, অনেক মানসম্মত, চিকেনটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আরও একটি অপারেটর যারা ফ্রি বুফে সার্ভিস দিচ্ছে সেটি হচ্ছে সৌদিয়া। তো সৌদিয়ার সিল্কি এবং সৌদিয়ার যে মার্সিডিস বেঞ্চ বাসগুলো, এই দুটি বাসে আসলে আপনারা বুফে সার্ভিসটি পাবেন, যেখানে সিল্কি হচ্ছে আপনার ইকোনমি ক্লাস এবং মার্সিডিস বেঞ্চটা বিজনেস ক্লাস। আর কক্সবাজার পর্যন্ত আপনারা যাওয়ার ক্ষেত্রে বুফেটা পাবেন না, অনলি চিটাংয়ের ক্ষেত্রেই আসলে বুফেটা পাবেন। বাট সৌদিয়া সিল্কির যে আদার্স রুটগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা বুফে সার্ভিসগুলো পাবেন। তো সৌদিয়া সিল্কি বলতে মূলত সৌদিয়ার 1J AC বাসগুলোকে বোঝায় এবং মার্সিডিস বেঞ্চ কি সেটা তো সবার জানাই আছে। মার্সিডিস বেঞ্চে চিটাং যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস এই বাসগুলোতে ফ্রি বুফে সহ আপনার ভাড়া পড়বে মাত্র 1000 টাকা। অপরদিকে সৌদিয়া সিল্কি অর্থাৎ সৌদিয়ার 1J AC বাসগুলোতে চিটাং যাওয়ার ক্ষেত্রে ফ্রি বুফে সহ ভাড়া পড়বে মাত্র 800 টাকা। এই বাসগুলো ইকোনমি ক্লাস এবং এই বাসগুলোতেও কিন্তু চার্জিং পোর্টের সুবিধা রয়েছে। তবে সৌদিয়ার ফ্রি বুফের ব্রেকটি দেওয়া হয় টাইম স্কোয়ার হোটেলে, এখানেও কিন্তু আইটেমস অনেকটা একই রকম বলা যায়। তো আইটেমস নিয়ে বিশেষ করে বলার মতো কিছু নেই, তবে সৌদিয়া সিল্কের যেই বাসগুলোতে আপনারা ফ্রি বুফের সুবিধাটি পাবেন সেটি হচ্ছে চিটাং থেকে ঢাকা, চিটাং থেকে সিলেট, চিটাং থেকে যশোর, চিটাং থেকে সাতক্ষীরা এবং চিটাং থেকে শ্যামনগর রুটে। সেখানে ভাড়া রিপ্রেজেন্টেটিভলি 800, 1000, 1400, 1500 এবং 1700 টাকা। সো সৌদিয়া পরিবহনের সাজেদা ফয়সাল ভাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই ক্লিপটি এবং ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করার জন্য। পাশাপাশি যেসব কোম্পানির ইনফরমেশনগুলো দিলাম তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ আমাকে ইনফরমেশনগুলো দিয়ে সাপোর্ট করার জন্য। সো এই ছিল বর্তমানে বাংলাদেশের যেসব বাস কোম্পানিগুলো ফ্রি বুফে সার্ভিস অন রয়েছে সেগুলোর ব্যাপারে একটি ডিটেলস ইনফরমেশনের ভিডিও। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। সবচেয়ে কম খরচে বাসের টিকিট এবং বাস রিজার্ভেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। পাশাপাশি বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।